গোডাউন থেকে বেশি চাল দেওয়ার অভিযোগে একটি ট্রাককে আটক করলেন ফুড ইন্সপেক্টর থানায় লিখিত অভিযোগ দায়ের সরকারি গোডাউন থেকে বেশি চাল দেওয়ার অভিযোগ উঠল দায়িত্বে থাকা আধিকারিকের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানা এলাকায় অভিযোগ গোডাউন থেকে চাল বেশি সাপ্লাই করছিলেন ইনচার্জ একশো আঠাশ বস্তা চাল গাড়িতে তুলে দেন অর্ডার অনুযায়ী গোডাউন থেকে চাল সাপ্লাই হয় পিডিএসের জন্য তো আজকে যে চালটা সাপ্লাই হয়েছে ডিউ অনুযায়ী অনুযায়ী ব্যাগটা বেশি যাচ্ছিল মানে কোয়ান্টিটি বেশি যাচ্ছিল বলে আমাদের মনে হয় সেই হিসাবে আমরা একটা ট্রাককে আটক করি আমাদের ইনচার্জ সাহেব মানে ইনচার্জ সাহেব সেটাকে পাঠিয়ে দিচ্ছিলেন তো আমরা সেটাকে মনে সন্দেহ হয় আমরা সেটাকে আটক করি আমাদের অনুমান সেখানে বেশি আছে মিনিমাম একশো আঠাশ ব্যাগ বেশি আসি খবর পেয়ে গাড়িটিকে আটক করেন ফুড সাপ্লাইয়ের ইন্সপেক্টর পরবর্তীতে গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের হয় অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত গোডাউন ইনচার্জকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতকে এদিন বনগা আদালতে তোলা হয় আমি ফোন মার জানতে পারলাম যে এফ সিআই গুডান থেকে মাল লোপাট হচ্ছে সেই মতো অবস্থায় এসে দেখি এখানে গাড়ি দাঁড়ানো আছে পুলিশ এসছে সভাপতিও ছিল যেখানে একশো আটচল্লিশ ব্যাগ মাল বেশি হ্যাঁ রাজ্য সরকারের এটা কী আছে এতে এটা চাল আছে চাল কোথায় যাচ্ছিলো এটা থানা মার্কেটে যাচ্ছে কাজ এটা অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড গাইঘাটা